আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আপনারা লগে আজকে একটা ব্লগ লই আইলাম যে আমি উড়ি দিই আর সার্ডিন দিই আমি চাটনি করছি। চাটনি কৌ আর বর্তা কৌ যেটাও কৌ না কেন কথা কি সই না। তারপরে আমি একটা হান্ডি বয়াইছি, হান্ডি বয়া পানি দিয়েছি। পানি দিয়া আমি উড়ি আর রসুন পেঁয়াজ আর খাসামরিচ সবটা আমি হান্ডির মাঝে আমি ডালি লাইলাম। তো সবটা আমি ডালরাম আর ডালিয়া আমি তোরা লবণ দিমু, লবণ দিয়া আর গুড়িয়া তো রাখমু আমি 15-20 মিনিট আমি বয়েল করমু সেন্টারে। আপনারাও দেখতে থাকুক আর ফুল ভিডিও দেখুক, ফুল ভিডিও দেখতে পা ফুল ভিডিও আপনারা যেদিন দেখেন তে বুঝতে পারবা যে আমি চাটনি কিলা বানাইলাম। আর এটা চাটনি যদি আপনারা করিয়া খাই না নিয়ে খালে ভাত খাইবার জানে কইব, আর তো মজা যে মজা। আর গরম ভাতের লগে তো চাটনি গেলে আর কিছু লাগে না আসলে। তো ইন তারপরে আমি এখন মিক্স করিয়া দিলাম বালাইলাই। তুই না আমি তোরা লবণ আর ধরাম তোরা কিন্তু আমি একটু দিছি ঢেউয়া দিয়ে দেখতে পারছি, তো আমি তো ঢেউয়া দিয়ে ওলা দিলাইছি। তো দেওয়া বাদে আমি সব গেছেন এখন বয়েল করবো, সপ্তাহ দিয়ে আমি লাড়া দিয়া দেন আমি বয়েল করলাম। ইনে দেখতে পারে দুইটা সার্ডিন আমি লইছি, ও দুইটা সার্ডিন দিয়ে আমি করবো। তো সার্ডিন তো আর যে সাহানো মিলে আজদা টেস্কো সেন্টবাড়ি যেখানেও চাই নাকি ওখানে পাইবা। আর আমি দুইটা সার্ডিন লইছি, ও দুইটা দেখতে পারা যে দুইটা দিয়ে আমি চাটনি করবো। সো সার্ডিন আর উড়ি চাটনি যদি খাই না নি তে বুঝতে পারবা যে একটা টেস্ট কিলা। গরম ভাতের লগে সার্ডিন আর উড়ি দিয়া চাটনি খাইয়া দেখুন যেন আপনারা। তো ইনো আমি দুইটা সার্ডিন তো আমি লইছি, এখন আমি কিলা কিতা করি আপনারা দেখবা। তো ইনো তারপরে আমি বয়েল বয়াইছিলাম যেনে আমি 15 মিনিট বাদে আমি লিড ধরাইলাম। লিড ধরাই আমি চেক করলাম যে উড়ি হয়ে গেছে নি। উড়ি যেদিন বালাইলে ওয়ে না তে খাসা খাসা একটা গন্ধ করে, যেদিন বালাইলে ওয়ে না নরম হয় না যেদিন আর কি। তো আপনারা ট্রাই করবা উড়িটারে বালাইলে বয়েল করতা, যাতে উড়ি যদি খাসা খাসা থাকে তাতে গন্ধ থাকবো আর খাইতে পারতা নাই, বালাইলে উড়ি সফট হয়ে দইব। তো আমি দেখলাম যে উড়ি হয়েছে না, লিড ধরাইয়া দেখলাম যে উড়ি বালাইলে এখনো হয়েছে না। তো উড়ি হইতে হইলে আরও 5 মিনিট আমি জাল দিব। আর যারা যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটারে তারও থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা নতুন আইরা আমার চ্যানেলও প্লিজ সাবস্ক্রাইব করবা ভালো লাগলে। আর আমার চ্যানেল মাঝে দেখতে পারবা যে আরও আমি চাটনি তাই তার ভিডিও দিছি, আপনারা চাইলে দেখতে পারেন অ্যান্ড ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে পারেন। তো ইনো আমি আরও 5 মিনিটও লাগে আমি লিড দিলে গুড়িয়া দিচ্ছি যে আরও 5 মিনিট জাল হইব। কিন্তু 5 মিনিট জ্বালোয়া বাদে আরও সকলটা 20 মিনিট আমি জাল দিছি। জাল দেওয়া বাদে আমি একটা ক্লেন্ডারও লইয়া ফানি বেলায় জড়াইছি, জড়াইয়া দেন একটা মগর মাঝে আমি লইছি। লইয়া আমি হ্যান্ড ব্লেন্ডার দিই একটারে কুটি লাইম বালাইলে। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটা মায় মজেনে বালাইলে একবারে টেস্ট লাখন করে লাইব। তো দেখতে পারবা আমি কেলাম মারিয়া খাওয়া ছুটিয়া বলছি তাও তো না কেন। তো অমল হওয়া কি যে আমি সরাইক সেন্টারে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মারি লাইছি, মারা বাদে একটা ফ্রাই ফ্যান বয়াইছি। ফ্রাই ফ্যান বয়া কুকার দেন আমি অলিভ অয়েল দিলাম। তো আমরা তো আর অলিভ অয়েল এখন খাই, সো অলিভ অয়েল দিলাম লাইক 2 চামচের মতন আমি দিছি দত্ত ফটরা কতখান দিছি। তো ইনো বালাইলে গরমই তো এব তেল, তেল বালাইলে গরম হওয়া বাদে আমি তোরা আরবার রসুন দিব। তো ইনো আমি অলিভ অয়েল দিছি যে দেখাইলাম আপনারা। তো আমি তোরা রসুন দিমু,
আর রসুন বালাইলাই ব্রাউন কালার হওয়া বাদে আমি তোরা যদি আরো এডোখর মো পেঁয়াজ তো পেঁয়াজ এডোখরা বাদে পেঁয়াজের বা কালারে সারি ব্রাউন করিয়া আর নেন আমি পেস্ট করছি মশলা দিব মশলা কিটা কিটা দিব আপনারা দেখো কা আর দেখলে বুঝতে পারবা আমি কিটা কিটা দিলাম তো অনেক তো আর দেখি আমার চ্যানেলটা শেয়ার করেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন তো তারারে ভ্যাকসিন শুরু দিলাম আর এনে দেখতে পারছেন আমি লবণ দিচ্ছি আর লবণ দিয়া লারে সারে দেন আমি এখন মশলা দিলাম তো মশলা দেবো যে মিক্স পাউডার দিব এক চামচ তো মিক্স পাউডার মাঝে তো সরটা থাকে হলুদ বাখর জিরা মানে লাইক মিক্স পাউডার যেতে যেতে থাকে আর কি সবটা মিক্স পাউডার তো মিক্স পাউডার আমরা এখন চামচের মতন দিলাম আর দেমো লগে দেমো মরচর গুঁড়া এক চামচ দিতাম না আধা চামচ দিব তো আপনারা ব্যস্ত থাকুক আমি কতখান দিলাম এনে করতে পারলাম আমি মিক্স পাউডার দিলাইছি ছোট চামচে এক চামচ এনেও আমি দিলাম আরবার মরচর গুঁড়া এক চামচের মতন এক চামচটা কি থোড়া কম দিছি আর কি তো খাসামরিচ দেওয়া আছে মানে জাল হয়ে যেতে পারে বেশি আপনারা যে জেলা যতক্ষণ জাল খায় নাকি অতখানও দেবা এনেও যেতে পারলাম আর ইয়াতে একটু যে সকলটা না নিয়ে তো সব এখানে এখন আমি ডালি লাইছি তো কিটা কিটা মারছি তো আপনারা দেখাইছি উড়ি রসুন পেঁয়াজ খাসামরিচ সবটা বয়েল করিয়া লবণ দিয়া বয়েল করিয়া দেন মারবা হ্যান্ড ব্লেন্ডার হোক আর যেটা ব্লেন্ডার দিয়ে মারেন অর্থাৎ মারবা মারা কুটবা বালাই লাই কুটা বাদে দেন তো ডালি লাইলাম আমি যেটা ডালছি ওলা ডালি লাইবা এনে দেখতে পারা চিলি ফ্লেক্স দিলাম যে শুকনা মরিচ দেখটা শুকনা মরিচ দেখটা ও একটা বাঙ্গা বাঙ্গা যেটা থাকে না নি অবথা আধা বাঙ্গা যেটা শুকনা মরিচ অবথা তো ওইটা তো চিলি ফ্লেক্স হইন তো ওটা দিছি আমি দিয়া এখন আমি বালাই লাই পেস্ট সাইন্তরে ড্রাই করবো যত সময় ড্রাই হয়েছে না অত সময় আমি সার্ডিন দিতাম না তো ড্রাই হইলে আর কি চাটনিটা বেশি ভালা লাগে খাইতে বেশি মজা হয় আর বিশ্বাস করতাম না যে অত মজা হয়েছে যে মজা হয়েছে আপনারা ট্রাই করবা খাইবা আর ট্রাই করিয়া দেখবা আপনারা আর কি ভালো লাগলে ট্রাই করতে পারেন আমার কাছে তো ভালো লাগছে আপনার কাছেও ভালো লাগতে পারে আর সাদিন দিব আমি আর একটু টানাইলাই তিনও দিতে পারা আমার আমি বালাইলাই টানাইলেছি তাতে একটু পানি পানি থাকে না বালাইলাই ড্রাই লাখান যায় তো এনেও আমি ড্রাই লাখান করে লাইছি এখন আমি সার্ডিন দিলাইরাম তো এখন আমি দুইটা সার্ডিন আমি লইছি তো দেখতে পারছেন ওটা দুইটা সার্ডিন দিয়ে আর উড়ি যে কইরা উড়িয়া চাইলে আপনারা বাংলাদেশি উড়ি দিতে পারো থাকলেও বাংলাদেশি উড়ি দিয়েও করতে পারো বাংলাদেশি উড়ি থাকে না যদি আপনারা আজদার টেস্ক যেটা উড়ে নিলে ওটা উড়ি দিয়েও করতে পারেন আমি আসলে আজদার উড়ি করছি আজদার থেকে আমরা ফার্স্ট মেয়েটা উড়িয়ে আনি আরও মেলা সাথে করি তো এই নয় তারপরে আমি সার্ডিন দিলাইছি সার্ডিন দেওয়া বাদে তো সার্ডিন দেওয়া বাদে তো এই নালাইলাই আমি মিক্স করে লাইলাম আপনারা চাইলে আস্তে আস্তে টুকরো টুকরো এখন দেখতে পারবা আমি বালাইলাই মিক্স করে লাইছি মিক্স করিয়া আমি লারি সারি দেন বালাইলাই আবার আমি গুড়িয়া তো রাখবো স্লো বেশে তো স্লো বেশে দেওয়া বাদে যে দেখো আমি বালাইলাই ড্রাই হয়ে গেছে ওই সময় আমি লামাই দিব আর আসলে আর কিছু মাত্রাম না সকলও বালা থাকবা সুন্দর থাকবা সুস্থ থাকবা সবে সব লাগে দোয়া করবা আর আমার লাগে সবেও দোয়া করবা আর ভালো লাগলে আমার চ্যানেলটা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে পারেন আসলে আর কিছু মাত্রাম না আপনারা দেখতে থাকুক আর আমি ওখানে স্লো গেছে দিয়ে আমি গুড়িয়াতে রাখবো গুড়া বাদে ড্রাই হওয়া বাদে আমি নামাইলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ